আসসালামু আলাইকুম। আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি চকলেট কেক বানিয়েছি, খুব ভালো হয়েছে, খুব সফট। তো আজকে আমি কেকটা কিভাবে বানালাম সেই পুরো রেসিপিটাই এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখিয়ে দিব যে আমি কিভাবে আজকে কেকটা তৈরি করলাম। আমি এখানে ছয়টা ডিম নিয়েছি, এটা আমি আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। তারপরে আমি এটাকে ভেঙে নিয়ে নিছি ছয়টা ডিম। এখন এটাকে আমি বিট করব। আমি ডিমটাকে ভালো করে বিট করে নিব। আমি এখানে 1.5 কাপ চিনি নিয়েছি, আমি চিনিটা এর সঙ্গে দিয়ে দিব। আর এখানে আমি 1.5 কাপ তেল নিয়েছি, তেলটাও আমি একসঙ্গে দিয়ে দিব। দিয়ে আমি তারপরে এটাকে ভালো করে মিশিয়ে বিট করে নিব। চিনিটা একদম গলে যাওয়া পর্যন্ত আমি এটাকে বিট করতে থাকবো। এটা আমার প্রায় 5-6 মিনিট আমি এটাকে বিট করে নিছি। এটা যত বেশি বিট করা যাবে ততই ভালো। আমার এটা প্রায় হয়ে আসছে, আমি এখন এটাকে বন্ধ করে দেব। চিনিটা একদম গলে গেছে। এই যে খুব ভালো বিট করা হয়ে গেছে আমার এটা। এখন আমি এই চালনিতে করে এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, এটাকে আমি একটু চেলে নিব। আর এখানে আমি 3 টেবিল চামচ কোকো পাউডার নিয়েছি, এটাও আমি এখানে দিয়ে দিব। আর এখানে আমি 1/2-4 চামচ বেকিং সোডা নিয়েছি, 1/2 চামচ আমি বেকিং পাউডার নিয়েছি, সামান্য একটু লবণ নিয়েছি। সব একসঙ্গে আমি দিয়ে এখন চেলে নিব। এটাকে আমি ভালো করে চেলে নিব সবগুলো উপকরণ দিয়ে। আমার এটা চালা হয়ে গেছে। আমি একসঙ্গে দিয়ে দিছি ময়দাগুলো, আপনারা চাইলে এটা অল্প অল্প করে দিতে পারেন, কারণ আমি এখন ভালো করে এটাকে মিশিয়ে নিব, কারণ আমি চেলে এটার মধ্যে একসঙ্গে দিয়ে দিছি। আমি এখানে সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। দিয়ে আমি এটা ভালো করে আবার মিশিয়ে নিব। আর এখানে আমি 1/2 কাপ গুঁড়ো দুধ পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন এটা আমি এখানে অল্প অল্প করে দিয়ে দিব আর নাড়তে থাকব। আর একটু দুধ লাগবে, আমি আরও কিছুটা দুধ দিয়ে দিব এখানে। দিয়ে আমি এখন এটাকে ভালো করে মিশিয়ে নিব। বাকি দুধটাও দিয়ে দিলাম, এখন আমি বাকি দুধটাও ভালো করে মিশিয়ে নিব। আমার এটা ভালো করে মিশানো হয়ে গেছে, একদম মিলে গেছে। এখন আমি এটা পাশে একটু সরিয়ে রাখছি। আর যে বাটিটার মধ্যে আমি কেকটা দিব সেটাকে আমি একটু তেল ব্রাশ করে নিলাম, এখন এটার মধ্যে দিয়ে দিব। এটার মধ্যে আমি সবসময় কেক বানাই, খুব ভালো কেক হয়। এটা এখন আমি উপর থেকে একটু উপর থেকে আস্তে আস্তে ঢেলে দিব। দেখেন আমার মিশ্রণটা কত ভালো হয়েছে। হয়ে গেছে,
আমার ঢালা হয়ে গেছে, আমি একটু ঝাঁকুনি দিয়ে দিলাম ভিতর থেকে যেন বাতাসটা বের হয়ে যায়। এখন আমি এটা চুলায় বসিয়ে দিব। আমি হাঁড়ির মধ্যে বসাবো কেকটা। এটা আমি একটু মোটা বালি নিয়েছি, লাল বালি, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আমি কেকটা বসিয়ে দিব। আমি এটাকে বসিয়ে দিলাম। এখন আমি এটা ঢেকে দিব। আমি এটার ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। এখন আমি আমার যত কেকটা বড় এর জন্য আমার 40-45 মিনিট হবে না, আমি 50 মিনিটের জন্য এটা ঢেকে দিলাম। ফিরে আসছি 50 মিনিট পর। আমি এটাকে একটু ঢাকনা উদাম করে দেখব, কারণ এখন আমার সময় হয় নাই। আমার 30 মিনিটের একটু বেশি হয়েছে, তো অনেকটাই ফুলে গেছে। এই যে এখন আমি দেখব এটা ভিতরে কাঁচা আছে কি না, নাকি হয়ে গেছে। আমি ভাবছিলাম আসলে 50 মিনিট লাগবে, সেটা লাগিনি। আমার 35 মিনিটে কেকটা হয়ে গেছে। এই যে একদম ক্লিন আসছে, পরিষ্কার, একটু লেগে নেই। এখন এটা আমি নামিয়ে দেখাচ্ছি। আর আমি চুলার কথাটা বলতে ভুলে গেছি, আমি একদম মিডিয়াম লোতে রেখেছি, একদম লোতেই রেখেছি। প্রথম প্রথম আমি 5 মিনিট একটু হাইতে রেখেছি, তারপরে আমি একদম লোতে রেখেছি। এইভাবে আমার 35 মিনিটে আমার কেকটা হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে দেখাচ্ছি যে কতটা ভালো হয়েছে। দেখুন, কেকটা আমি নিচে নামিয়ে নিছি। এখন আমি এখান থেকে কাগজটা তুলে ফেলব পিছন থেকে। খুবই অল্প সময়ে আমার কেকটা হয়ে গেছে। আসলে আমার মিশ্রণ রাজকে খুব ভালো হয়েছিল, কারণ এর আগের কেকটা আমার 45 মিনিট লেগেছে। তাই ভাই ভেবেছিলাম যে এটা হয়তো আজকে একটু বেশিই লাগবো, কিন্তু না, সময়টা খুবই কম লেগেছে। দেখুন কতটা ভালো হয়েছে, দেখতে অনেক ভালো লাগছে। এখন আমি একটু কেটে দেখাবো এটাকে। আমি এখন এটা উল্টে দেখাচ্ছি। দেখুন কতটা সফট, কতটা ভালো হয়েছে। এখন আমি এটাকে আপনাদেরকে কেটে দেখাবো যে কতটা ভালো হয়েছে। দেখুন একদম নরম হয়ে গেছে, আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে আমার কেকটা। খেতে আল্লাহর রহমতে অনেক ভালো লাগবে। দেখুন অনেক নরম হয়েছে, আর আমার কেকটা যে ফুলেছিল অনেকটা কিন্তু চুপসে যায়নি। তো কত কম সময়ে আমি কীভাবে চকলেট কেকটা বানিয়ে ফেললাম। আমি কিন্তু অতিরিক্ত কথা বলতে পারি না যদিও, কিন্তু জিনিস আমি ভালোই করি, রান্নাটা ভালোই করি। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আর এরকম ভালো ভালো রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আজকে এতটুকু, আল্লাহ হাফেজ।